চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি প্রবাসী কমিটি ব্যক্তিত্ব রানা তাসলিমউদ্দিনের কাছে। আপনি দীর্ঘদিন পর্তুগালে বসবাস করছেন এবং পর্তুগালের রাজধানী লিসবনের কাউন্সিলর পদে আপনি দ্বিতীয়বার এবার নির্বাচিত হলেন, তো এই অভিজ্ঞতাগুলো আসলে কেমন ছিল? একজন বাংলাদেশি মানুষ যখন ইউরোপের মতো একটি দেশে বসবাস করে সেখানে একজন কাউন্সিলর হয় কিংবা ওই এলাকার লোক যে জনপ্রতিনিধি হয়, এটা অবশ্যই গর্বের বিষয়। আমি অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করছি এবং মনে করছি যে একটা সময় যেই স্বপ্ন দেখে বা যেই চিন্তা করে লিসবন পর্তুগালের মতো একটি গরিব দেশে আমি পড়েছিলাম, কোথাও যাইনি অপরচুনিটি থাকা সত্ত্বেও, সেটা শেষ সময় হলেও আমি অর্জন করেছি। যেটা দেখা যায় যে আমাদের দেশের ছেলেমেয়েরা সবাই চায় যে ফার্স্ট কান্ট্রিগুলোতে যেতে, সেখানে গিয়ে তাদের ক্যারিয়ার করতে, তো সেরকম একটা জায়গায় থেকে আসলে আপনি বাংলাদেশ থেকে পর্তুগালে যাওয়ার যে বিষয়টা, পর্তুগালই কেন বেছে নিলেন? ঠিক পর্তুগালকে প্রথম বেছে নেয়নি, আমি প্রথম বাংলাদেশ থেকে হংকংয়ে চলে গিয়েছিলাম 1989-এ। ওই সময়টা তখন বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক, সেই পরিস্থিতিতে সব কিছু না বলে শুধু বলবো যে ভাগ্য অন্বেষণে আমি হংকং গিয়েছিলাম। আচ্ছা। এবং সেখানে কিছুদিন থাকার পরে আমি চিন্তা করলাম যে এই দেশে তো কোনো মানুষ পারমানেন্টলি থাকতে পারবে না কিংবা দীর্ঘ সময় থাকতে পারবে না। তখন হংকংয়ে আমি যেই একটা এক্সপোর্টমের ফার্মে কাজ করতাম, সেখানকার বসকে আমি ঘটনাটা জানাই পুরা। জানানোর পর উনি বললো ঠিক আছে আমি তোমাকে পাঠিয়ে দেই অন্য একটি দেশে ইউরোপে যেখানে তুমি সাইন করতে পারবে। এবং নর্মালি ইউরোপ হচ্ছে, পর্তুগাল হচ্ছে ইউরোপের শেষ সীমানা, তারপরে আর কোনো ইউরোপের জায়গা নেই, তাই আমরা পর্তুগালকে নর্থ আফ্রিকা বলে থাকি। আচ্ছা। তা আমি তখন ফান করে বলেছিলাম না 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 আমি আফ্রিকা যাব না, কারণ হচ্ছে যে আফ্রিকা আমার পছন্দ না। তো বলছে যে না না আমি তো তোমার সাথে ফান করলাম যে আসলে পর্তুগাল আফ্রিকা না, ওটা ইউরোপ, কিন্তু যেহেতু ওটা শেষ সীমানা তারপরে কিছু আর নেই, তাই আমরা ফান করে নর্থ আফ্রিকা বলি, তুমি ওখানে যাও। তারপর থেকে পর্তুগাল নিয়ে আমি চিন্তা করলাম, আর চিন্তা করার তো তখন তেমন কিছু ছিল না, কারণ হচ্ছে আজকাল যেভাবে আমরা অনলাইনে বা নেটে একটা দেশ সম্বন্ধে, মানুষ সম্বন্ধে, জাতি সম্বন্ধে জানতে পারি, তখন কিন্তু এগুলো জানতে পারতাম না। তখন এগুলোর জন্য আমাদেরকে ছুটতে হতো লাইব্রেরিতে, ছুটতে হতো আমাদের অ্যাম্বাসিতে। আমি তখন অ্যাম্বাসিতে যেয়ে ওদের কিছু ক্যাটালগ, বিভিন্ন জিনিস খুঁজে বের করলাম এবং একটা লাইব্রেরিতে পর্তুগিজদের হিস্ট্রিক্যাল জিনিসগুলো জানলাম। জানার পরে আমি ভাবলাম ক্ষতি কী, এই দেশ তো খুবই ঐতিহাসিক একটি দেশ পর্তুগাল, এবং তখন আমি রাজি হলাম যে এদের যে হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বিশেষ করে পর্তুগিজদের, সেটা ইউরোপের অন্য দেশদের নাই, এশিয়া তো প্রশ্নে আসে না। তো আপনি আসলে পর্তুগালের যে রাজধানী লিসবন সিটি কর্পোরেশনে এবার দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তো এই পুরো ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলতেন, এই গল্পটা কেমন ছিল? কঠিন একটি পথ, কারণ হচ্ছে আমি যখন পর্তুগালে প্রথম যাই তখন মাত্র 5 জন বাঙালি ছিল সেই 90 সালে। সেই 5 জন বাঙালি থেকে আস্তে আস্তে 1992 সাল পর্যন্ত আমরা ছিলাম মাত্র 12 জন। 12 জন বাঙালি নিয়ে আমি সর্বপ্রথম ফাউন্ড করি বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুগাল, এবং ওই 5 জন থেকে শুরু করে কন্টিনিউয়াসলি তাদেরকে সময় দিই, কথা বলি এবং সবাই আমরা একসাথেই দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করি। শেষ অবধি 92 সালে যখন এই একটি অ্যাসোসিয়েশন করি কমিউনিটি, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের সময় চলে যাচ্ছে। 1993 সালে বাংলা পর্তুগাল গভর্নমেন্ট লিগালাইজেশন এক্সট্রাঅর্ডিনারি জারি করলো, যাতে করে ইলিগেল লোক যারা আসে তারা লিগেল হতে পারে। ওই সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রায় 186 জন লোক পর্তুগালে ইন করে। এই 186 জন লোক পর্তুগালে ইন করলে তারা সব ইলিগেল থাকে, তারা ফ্রান্স, জার্মান, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, হল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড সব দেশ থেকে আসে। আমি তখন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে আমি এই সমস্ত লোককে দিনে রাতে অনেক সাহায্য করে থাকি, তাদের কাগজপত্র সব কিছু মিলে ফর্ম ফিল আপ এটা সেটা হেল্প করার কারণে দেখা যায় যে সংগঠন আরও বেশি সামনে চলে যায় এবং সবার কাছে প্রিয় হয়ে যায় এবং সকলের সাথে সুপরিচিত হই। এভাবে আস্তে আস্তে হতে হতে যখন 1999 সালে বাংলাদেশ কালচারাল ইউনিয়ন প্রতিষ্ঠা করি, 2000 সালে বাংলাদেশ ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করি, এই সমস্ত কিছু যখন আমরা ওখানে তৈরি করি, প্রতিষ্ঠা করি, এরপরে আমার মাথায় চিন্তা হলো যে আমাদের দেশীয় কৃষ্টি কালচার এগুলোকে যদি পর্তুগালে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই মূলধারার রাজনীতিতে আমাদের একজন প্রতিনিধি থাকা দরকার, যার কারণে আমি মূলধারার রাজনীতি পর্তুগাল সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিই 2007 সালে। এবং সেই থেকে
2007 থেকে তাদের সাথে কাজ করি, বিভিন্ন প্রোগ্রামে যাই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যাই। আর 2009 বর্তমান প্রাইম মিনিস্টার যিনি আমাদের আছেন, তিনি মেয়র ইলেকশন করেছিলেন, তো ওই সময় আমি ওনার কাজ করি এবং ওনার 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 প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে আমার কমিউনিটি কাজ করে এবং কমিউনিটির সম্মিলিত লোকদেরকে নিয়ে কাজ করি। সেই সময় উনি ওনার নজরকাড়ি এবং তখন উনি 2013 সালে যখন দ্বিতীয়বারের জন্য মেয়র প্রার্থী হন, তখন আমাকে বললেন যে আপনি কাউন্সিলর জন্য নমিনেটেড এবং আপনি আমাদের সাথে কাউন্সিলর প্রার্থী হন। আর ওই সময় কাউন্সিলর প্রার্থী প্রথমবার। আপনি এই ধরনের একটা দায়িত্বে থেকে আমাদের বাংলাদেশকে কিভাবে তুলে ধরছেন বা বাংলাদেশের যে সংস্কৃতিগুলো রয়েছে এগুলোকে কিভাবে ওখানে তুলে ধরছেন? ঠিক মূলধারার রাজনীতিতে আমি একজন কাউন্সিলর এবং আমি একজনই বাংলাদেশি, একজন এশিয়ান, আমি নিজেই একটি বাংলাদেশ। জি, যার কারণে আমার কৃষ্টি সাহিত্য, আমার শিক্ষা, আমার চলাফেরা, কথাবার্তা এবং আমার আচরণ সমস্ত কিছুই আমার বাংলাদেশ ফুটে ওঠে, যার কারণে আমি খুব প্রাউডের সহিত তাদের সাথে আছি এবং তারা আমাকে খুব রেসপেক্ট করে। এই কারণেই তারা করে যে এখন পর্যন্ত আমার সাথে কারোর সাথে কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই, এখনও কোনো রূঢ় আচরণ হয় নাই। আমি চাচ্ছি যে আমার দেশটাকে আমার মাধ্যমে ফুটে তোলার জন্য, আমার মাধ্যমেই আমার দেশকে ব্র্যান্ডিং করার জন্য। এই যে আমাদের বাংলাদেশে যে বড় বড় উৎসবগুলো হয়ে থাকে, যেমন পহেলা বৈশাখ, বর্ষবরণের যে উৎসবগুলো হয়ে থাকে, এটা ছাড়াও রয়েছে পয়লা ফাল্গুনের অনেক উৎসব রয়েছে, ঈদুল ফিতর রয়েছে, ঈদুল আজহা রয়েছে, এগুলো আমরা এখানে অনেক বড়ভাবে উদযাপন করি। তো আপনারা আসলে পর্তুগালে বসে আপনাদের কমিউনিটিতে এই উৎসবগুলো কিভাবে উদযাপিত করছেন? প্রত্যেকটা উৎসবে আমাদের পালন হয়, কারণ আপনাকে যে কথাটা বলছিলাম, 92 সালে সর্বপ্রথম ওই 12 জন নিয়েই আমি একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা হলো 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান, এবং সেখানে বর্ণমালা দিয়ে 21শে শহীদদের সম্বন্ধে আলোচনা করে 21শে ফেব্রুয়ারি কী সেটা নিয়ে আলোচনা করে আমরা বক্তব্য রেখেছিলাম। তারপর থেকে কন্টিনিউয়াসলি আমাদের 21শে ফেব্রুয়ারি পালিত হয়। সেদিন আমরা পাজামা পাঞ্জাবি পরি, সেদিন আমরা কালো বেশ ধারণ করি, এবং বর্তমানে আরও সুখের খবর যেটা সেটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি ছিল না, আমরা বাংলাদেশ এম্বাসি সেখানে প্রতিষ্ঠা করেছি 3 বছর হয়। এম্বাসি এবং কমিউনিটির যৌথ উদ্যোগে বাংলাদেশের জন্য একটি স্থায়ী শহীদ মিনার হয়, সেই শহীদ মিনারে আমরা রাত 12:01 সেখানে ফুল দিই। এবং গত 2 বছর আগে মিউনিসিপ্যালিটির সাথে সমন্বয় সাধন করে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি এবং 6টা স্পটে আমাদের বাংলা কবিতা আবৃত্তি করা হয় সেখানে আমাদের বাঙালিরা, এবং সেই কবিতাগুলো বাংলায় আবৃত্তি করা হয়েছে আর তার পাশে একজন সেটাকে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে পর্তুগিজে, যাতে করে তারা বুঝে। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা আবৃত্তি করা হয়েছিল যাতে করে আমাদের ঐতিহ্যগুলোকে পর্তুগিজরা বুঝতে পারে। এমনিতে বলা হয়ে থাকে যে পর্তুগিজদের সাহিত্য এবং সংস্কৃতি বেশ বিশ্বনন্দিত, তো সেই দিক থেকে যদি একটু বলি যে আমাদের বাংলাদেশের সাহিত্য এবং বাংলাদেশের যে সংস্কৃতি এটার সাথে পর্তুগিজদের সাহিত্য সংস্কৃতির মধ্যে কী পার্থক্য খুঁজে পান? সাহিত্য কথাটা এমন একটা জিনিস যে প্রতিটা মানুষের আচার আচরণ, তাদের চলাফেরা, ওই সময়কার রীতিনীতি সেগুলো সাহিত্যের মধ্যে ধারণ করে থাকে। স্বভাবগত কারণে সমস্ত মানুষের মধ্যে যে হিউম্যানিটি বা সাধারণ যেই জিনিসগুলো মানে কমন আচরণগুলো সেগুলো সাহিত্যে আসে। আমি মনে করি যে পর্তুগালের সাহিত্যের সাথে আমাদের সাহিত্যের অনেক মিল আছে, শুধু পর্তুগালের সাহিত্যের সাথে মিল আছে এবং পর্তুগালের যে সাহিত্য এবং পর্তুগালের যে মিউজিক সেগুলো অনেকটা প্যাথেটিক। যেমন ওদের একটা সঙ্গীত আছে সেটাকে বলা হয় ফাদো, এই ফাদোর জন্য তারা পাগল, কারণ হচ্ছে ফাদো এমন সঙ্গীত যে সঙ্গীত মনে করতে পারেন রবীন্দ্রসঙ্গীত, যে যতটা আমরা ভালোবাসি ততটুকুই। এমন ফাদো সঙ্গীতের মধ্যে সেখানে অনেক রাগ, বিরাগ, দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস সব কিছুই তার মধ্যে রয়েছে, এবং প্রতি বছর সেখানে ফাদো প্রোগ্রাম হয় এবং ফাদো কম্পিটিশন হয়। সেই ফাদোটার সাথে আমাদের রবীন্দ্রসঙ্গীতের অনেক মিল রয়েছে। আর সাহিত্যের ব্যাপারে আমি একবার ফান করে আমার এক বন্ধুকে বলেছিলাম যে তোমার সাহিত্য এবং আমার সাহিত্যের মধ্যে ব্যবধান কোথায় জানো, তখন সে বলছিল না আমি জানা নেই। আমি বলছি তোমার সাহিত্য থেকে আমার সাহিত্য 100 বছর এগিয়ে আছে। তো সে বললো কেমন করে হয়, বাংলাদেশ কোথায়, এত দূরে একটা দেশ, তোমরা এখনও কত পেছনে, আর তুমি বলছো তোমার সাহিত্য অনেক উন্নত। আমি বলেছি হ্যাঁ, আমার সাহিত্য এখনও অনেক উন্নত এবং উর্বর, তুমি জানো না 100 বছর পূর্বে আমার সাহিত্য নোবেল পেয়েছিল আর তোমার সাহিত্য 1998 সালে পেয়েছিল। তাহলে দেখো 1913 এবং 1998 অলমোস্ট 100 বছর। তখন সে ফান করে বলল যে ওকে ইউ আর রাইট, আমি হেরে গেলাম। এভাবেই আমরা আমাদের
সাহিত্য নিয়ে সংস্কৃতি নিয়ে গর্ব করি। পর্তুগালে অনেক বাঙালি রয়েছেন, তো ওখানে একটা কমিউনিটি আপনারা তৈরি করেছেন, তো বাঙালিরা যখন কোনো উৎসব পালন করে সেখানে পর্তুগিজদের অংশগ্রহণ কেমন থাকে বা পর্তুগিজরা আসলে কিভাবে আমাদের এই উৎসবগুলো উদযাপন করে? বাংলাদেশকে ব্র্যান্ড করার মেইন পেছনে কারণ হচ্ছে স্টুডেন্ট পলিসি থেকে যেগুলো শিখেছি সেটা হলো আমার দেশকে সব জায়গায় শো করতে হবে, দেখাতে হবে যে আমি বাঙালি, বাঙালিদের যে একটা অস্তিত্ব বিরাজমান সেটাকে দেখাতে হবে। যার কারণে যখনই কোনো প্রোগ্রাম আমরা করি তখন বিভিন্ন সেক্টরের, বিভিন্ন এনজিওর কিংবা বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্গানাইজেশনের রিপ্রেজেন্টদেরকে আমরা ইনভাইট করি, তারা আমাদের আমাদের বিভিন্ন প্রোগ্রামে এসে প্রথম সারিতে বসে থাকেন। বিভিন্ন সংগঠনের তারা দেখেন আমাদের পারফরমেন্স, আমাদের কথা অনেকে বুঝেন না। গত কিছুদিন আগে একজন এসেছিল আমাদের একটা প্রোগ্রামে, এসে আমাকে প্রথমে বলল, রানা আমি কিন্তু দু ঘন্টা বসতে পারবো না, তোমরা কিন্তু অনেক কথা বলো। তো তাই বলছিলাম যে আমার তো মনে নেই কবে এসেছিলাম, সে বললো সেদিনের তোমাদের ভিক্টোরি ডে ছিল, সেই ডেতে আমরা এসেছিলাম। আমি বললাম ও ভিক্টোরি ডের কথা তোমাকে বলছিলাম বেশি, কারণ আসলে ভিক্টোরির কথা তো অনেক বেশি হয়, ডোন্ট ওয়ারি। তো তাকে তাদেরকে এইভাবেই আমরা ইনভাইট করি এবং তাদেরকে বসিয়ে রাখি ঘন্টায় ঘন্টায়, যাতে করে তারা আমাদের ভাষা না বুঝলেও অন্তত আমাদের ইমপ্রেশনটা বুঝতে পারে যে আমরা কী বলতে চাই। আর অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা বাংলার পাশাপাশি ইংরেজি এবং পর্তুগিজও বলি, যাতে করে তারাও সেটা বোঝে। তাদের একটা বিগ পার্টিসিপেশন সব সময়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও তাদের সাথে খুব সম্পৃক্ত, কারণ আমাদের অনেক গ্রোসারি আইটেমস তারা খায় এবং আমাদের যে রেস্টুরেন্টগুলো বাঙালি রেস্টুরেন্টগুলো সেখানেও তাদের এখন প্রচুর আনাগোনা, যাতে করে আমরা এভাবেও আমাদের খাদ্যকে বা আমাদের ফুড ভ্যালুকে আমরা সেখানে তাদের সাথে ব্র্যান্ডিং করতে পারি। পর্তুগাল খেলাধুলার বিষয়ে অনেক এগিয়ে আছে এবং বিশ্বের দরবারে আমাদের দেশে ক্রিকেট কিন্তু অনেক সুনাম অর্জন করেছে, তো আপনারা যখন পর্তুগালে বসে আমাদের এই ধরনের অর্জনগুলোর খবর শুনতে পান তখন আসলে আপনাদের অনুভূতি কেমন হয়? আমরা বেশ গর্ববোধ করি যে আমাদের দেশ অনেক এগিয়ে গিয়েছে, আমাদের দেশের মানুষ অনেক বেশি সামনে এগিয়েছে, আমাদের দেশের এই 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে যেই প্রতিভা সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে আমরা গর্বিত। তো বিশেষ করে এই ক্রিকেটের ব্যাপারটা আমাদের দেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে গেছে এবং আমরা পর্তুগাল থেকে গর্ববোধ করি যে পর্তুগিজরা আমাদের দেশ সম্বন্ধে জানে, বিশেষ করে খেলাধুলার দিক থেকে জানে, গার্মেন্টস আইটেমের দিক থেকে জানে। পর্তুগালকেও অনেক মানুষে চেনে, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্লেয়ারের জন্ম, যেখানে কোচ জোসে মরিনহো তার জন্ম। এবং আরেকটি জিনিস হলো, আপনারা জানেন গত 10 বছর ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল আমাদের পর্তুগিজ দুরা বারোজো, এবং বর্তমানে কিছুদিন আগে যিনি ইলেকটেড হলেন যে অ্যান্তনিও গুতারেস, যিনি হলেন আপনার আমার পার্টির একসময়ের সেক্রেটারি জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল। তো এই যে পর্তুগাল, পর্তুগাল ছোট্ট একটি দেশ এবং ইকোনমিক দিক থেকে স্ট্রং না, কিন্তু পর্তুগালের যে সমস্ত লোকগুলো আছে যারা বিশ্বনন্দিত লোক এবং এই লোকগুলো সারা বিশ্বকে তাদের জ্ঞান গরিমা দিয়ে আলোকিত করে রেখেছেন। এই যে ভিনদেশে বসে আপনি বলছিলেন যে বাংলাদেশকে আপনি ব্র্যান্ডিং করছেন, বাংলাদেশকে নিয়ে অনেক গর্ববোধ করছেন এবং বাংলাদেশের ঐতিহ্যকে আপনি ওখানে তুলে ধরছেন, তো আপনি আসলে ওখানে বসে বাংলাদেশকে নিয়ে কী স্বপ্ন দেখেন যে বাংলাদেশের আসলে সম্ভাবনার দিকে কতটুকু এগিয়ে যাচ্ছে? এই দেশে আমার জন্ম এবং আমি 2-1 বছর পরপরই আসি। জি, যতবারই আসি আমি ততবারই আমি চেঞ্জ দেখি। এইবারও আমার কাছে অনেক চেঞ্জ লাগলো, যেটা হচ্ছে যে আমাদের দেশের আমি ধানমন্ডি কিংবা গুলশান যেই পরিমাণ নিয়নবাতি আমাদের বিল্ডিংগুলোতে জ্বলছে, যেই পরিমাণ সাইনবোর্ড, রেস্টুরেন্ট, কফি, এগুলো কখনোই ছিল না। এখন আমরা ইচ্ছে করলেই বাংলাদেশে ঘরের দরজায় একটা ইউবার ডাকতে পারি এবং আমাদেরকে এখন আর সিএনজির পিছনে দৌড়াতে হয় না। এরকম অনেক ডেভেলপ হবে, যেগুলো আজকে আমরা যখন এখান থেকে নর্থের দিকে যাই তখন আমাদের দেখা যায় অনেক কষ্ট হয়, পদ্মা সেতু হয়ে গেলে সেই কষ্টটা আমাদের আর থাকবে না। কিংবা আমরা দেখতে পাবো আমাদের মেট্রো রেল চালু হয়ে গেছে, কিংবা আমরা দেখতে পারবো আমাদের রাস্তার ফুটপাথগুলো সব ক্লিন হয়ে গেছে, আমরা দেখতে পাবো রাস্তায় এখন আর সেই ধরনের জ্যাম নেই, ট্রানজিট নেই, কিংবা রিক্সা যারা মেইন রোডগুলোতে চলে না। এই জিনিসগুলো শহরের যে সৌন্দর্য সেগুলো অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটুকু আমরা ইনশাল্লাহ
আগামী নেক্সট ফিউচারে করতে পারবো বা দেখতে পারবো। বাংলাদেশ সকল ধরনের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বিশ্বের দরবারে আরো অনেক মাথা উঁচু করে দাঁড়াবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে অনেক উঁচু করে ধরে রাখবে। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে বাংলা বিশ্বের দর্শকদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। আইরিশ কবি WB Yeatsের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিজ্ঞ মানুষের মতো চিন্তা করো কিন্তু কথা বলো আম জনতার ভাষায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।